हेलो बंधुरा, वेलकम टू आवर यूट्यूब चैनल श्रुतिजित्स किचन। आज के लिए এসেছি আমি আমার স্পেশাল এবং দারুণ টেস্টি ও রিফ্রেশিং তিন রকমের বেলের শরবত, যা বানানো খুবই সহজ ও সময় লাগবে খুবই কম। আর বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রথমে বেলটাকে ফাটিয়ে এইভাবে চামচ দিয়ে বেলের পাল্পগুলোকে বের করে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটু বেলটাকে নরম করে নেব। এই অবস্থায় অনেক বেশি জল দিয়ে দিলে শাঁসটা পানসা লাগে খেতে, তাই অল্প পরিমাণে জল দিতে হবে এর মধ্যে। এইভাবে একটা ছাঁকনির মধ্যে শাঁসটাকে দিয়ে ছেঁকে নেব। এইভাবে বেলের দানা আর শিরাগুলোকে ছেঁকে ফেলে দিলে পেয়ে যাব একদম স্মুথ পেস্ট। এই স্মুথ শাঁসটাকে রেখে দিলে ফ্রিজে যে কোনো সময় আমরা যেমনভাবে ইচ্ছা শরবত বানিয়ে খেতে পারি। ফ্রিজ থেকে বের করে যদি দু চামচ এই পাল্প নিয়ে এত রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বানানো যায়, দেখবেন তখন আর কোনো আনহেলদি কোল্ড ড্রিঙ্কসের দিকে মনই যাবে না। দু চার টুকরো আইস, পর্যাপ্ত পরিমাণ চিনি আর দু চামচ বেলের পাল্প দিয়ে পরিমাণ মতো জল দিলেই রেডি হয়ে যাবে আমাদের বেলের পানা বা বেলের শরবত। এটাকে আরও রিফ্রেশিং বানাতে দু চারটে মিন্ট লিভও অ্যাড করতে পারেন। সেকেন্ড ড্রিঙ্কের জন্য আবার অল্প পরিমাণে বরফ, দু চামচ বেলের পাল্প, পর্যাপ্ত পরিমাণ চিনি আর দুধ দিলেই রেডি হয়ে যাবে বেলের মিল্কশেক বা দুধ দিয়ে বেলের শরবত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থার্ড ড্রিঙ্কের জন্য বরফ দেব, দু চামচ বেলের পাল্প, পর্যাপ্ত পরিমাণ চিনি আর ফেটিয়ে রাখা টক দই, আর দেব অল্প পরিমাণে জল। বাস রেডি আমাদের ফ্লেভার লস্যি বা তৃতীয় বেলের শরবত।